ওয়ালাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে পটল দিয়ে ইলিশ মাছ রেসিপি করে দেখাবো। এর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি পেঁয়াজ, নিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, এখানে নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া, এক চামচ জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখন আমি এখানে মাছে একটু হলুদ দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিব, লবণ দিয়ে দিব। হলুদ, লবণ এবং মরিচ দিয়ে আমি মাছটা মেখে রেখে দিয়েছি। এভাবে দুই টুকরা করে নিব। একটা আলু আমি ছেড়ে নিয়েছি, আলুটা আমি কেটে নিব। পটলটা আমি এভাবে ছিলে দুই টুকরা করে কেটে নিয়েছি, আলুটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ফ্রাই প্যান নিয়ে আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি মাছটা ভেজে উঠে নিব। সব ইলিশ মাছগুলো দিয়ে আমি একটু ভেজে নিব। হলুদ, লবণ এবং মরিচ দিয়ে পটলটাও আমি ভালো করে মেখে নিব। মাছ ভেজে আমি একটা প্লেটে উঠে নিয়েছি। এখন পটলগুলো সব ভেজে নিব। পটল আলু দিয়ে আমি ভেজে নিব। সব পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছি। পটল ভেজে আমি একটা পেটে উঠে নিয়েছি। এই তেলে আলুগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি। আলু আমি ভেজে পেটে উঠে নিয়েছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজটা একটু গরম করে ভেজে নিব। এখন পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, এখন আদা ফেলে দিই। এখন এখানে সব মশলাগুলো দিই। মশলা দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এখানে আমি আলু এবং পটল দিয়ে দিই। মশলার সাথে আলু পটল ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিব। পটল আলু তরকারি একটু ঝোল হবে, এখন একটু এখন এরকম পানি দিব যেন পটলটা সিদ্ধ হয়ে যায় এবং তরকারিতে যে পরিমাণ ঝোলের দরকার সেটা থাকে। এখন কাঁচামরিচটা দিয়ে দিব, মাছটা দিয়ে দিব। হয়ে গেছে রেসিপিতে এরকম একটু ঝোলই থাকবে, এই জন্য এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। হয়ে গেছে আমার পটল আলু দিয়ে ইলিশ মাছ রেসিপি। আমরা আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তবে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদের প্রশ্ন প্রশ্ন করে ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আমি আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি।